72 ঘন্টার হুঁশিয়ারি কাজে লাগলো না। বিক্ষুব্ধদের বহিষ্কার করলো জেলা তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠক করে 19 জনকে বহিষ্কারের কথা জানান জেলা সভাপতি। বিষয়টিকে কটাক্ষ করে বিজেপি। দলের বিক্ষুব্ধ প্রার্থীদের জন্য 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন আগেই। এবার আর সময় নয়, সরাসরি তাদের বহিষ্কার করা হলো দল থেকে। তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি এদিন একথা ঘোষণা করেন। পঞ্চায়েত ভোটে দলের বিরুদ্ধে গিয়ে যারা দলবিরোধী কাজ করেছেন, নির্দলে প্রার্থী হয়েছেন, তাদের দল থেকে বহিষ্কার করা হলো বলে জানালেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, আগেই 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল লিফলেট ছাপিয়ে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করতে বলা হয়েছিল, কিন্তু তারা সে করেননি, সে কারণেই দল থেকে তাদের বহিষ্কার করা হলো। আমরা নমিনেশন জমা দেবার পরে উইথড্রল লাস্ট ডেট ছিল 20 তারিখ। এই 20 তারিখের মধ্যে আমরা একবার যারা নির্দলে দাঁড়িয়েছিলেন তাদের কাছে অনুরোধ রেখেছিলাম যে 20 তারিখের মধ্যে আপনারা উইথড্র করুন। তারপরে আরেকবার আমরা বলেছিলাম যে 72 ঘন্টা সময়সীমা দেওয়া হলো, এই 72 ঘন্টার মধ্যে যারা এখনও তোলেননি তারা লিফলেট দিয়ে পার্টির অফিসিয়াল প্রার্থীর সঙ্গে আপনারা প্রচারে বেরোন, আপনাদের একটা দল সহানুভূতির সঙ্গে ভাব। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনও দেখলাম যে এই বনগাঁ মহকুমায় 8-9 জন মতন হচ্ছেন, আর স্বরূপনগরে প্রায় 11 জন আছে। এদেরকে আমরা আর কোনো সময় দিতে চাইছি না। দলের সঙ্গে সমস্ত সম্পর্ক থেকে এদের দরজা জানলা বন্ধ থাকলো অনির্দিষ্টকালের জন্য। এদেরকে আমরা দল থেকে বহিষ্কার করলাম, এবং যারা তৃণমূলের নাম নিয়ে প্রচার করছেন ও নির্দলরা তাদের বিরুদ্ধে প্রশাসনিক স্টেপ নেবার জন্য আমি বলে দিচ্ছি যে যারা তৃণমূল সমর্থিত নির্দল বলছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবার জন্য আমরা প্রশাসনকে বলছি। বনগাঁ মহকুমায় খুবই কম আছে, প্রায় 8 জন মতন দাঁড়াচ্ছেন, 8-9 জন, আর স্বরূপনগরে একটু বেশি আছে, 11। সবাইকে দল থেকে আমরা বহিষ্কার করলাম অনির্দিষ্টকালের জন্য। এদের সঙ্গে দলের কোনো সম্পর্ক না, এরা দলের ব্যানার, দলের পোস্টার কোনো কিছু ব্যবহার করতে পারবে না, দলের নাম এরা নিতে পারবে না। এদিন সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, অনেক ক্ষেত্রে দলের পুরনো কর্মীরা বিক্ষুব্ধ হয়েছেন, অনেকে টিকিট না পেয়ে দাবি করেছেন দল প্রাপ্য সম্মান দেয়নি, তাদের সাথে আলোচনায় না বসে সরাসরি বহিষ্কারের পথে। এ বিষয়ে জেলা সভাপতি বলেন, দল এখন অনেক বড়, পঞ্চায়েতে 1428 জন মোট প্রার্থী, তাদের মধ্যে কয়েকজন বিক্ষুব্ধ মনক্ষুণ্ণ হতেই পারেন। আপনার সাংগঠনিক জেলায় অনেককেই দেখা গেছে আপনার দলের পুরনো কর্মী যারা অভিমান করেছেন টিকিট পায়নি বলে, অনেক ক্ষেত্রে তারাই বিক্ষুব্ধ হয়ে নির্দল বা বিক্ষুব্ধ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তাদের ক্ষোভ প্রমোশন না করে এই যে তাদেরকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হবে। আমি প্রথমে বললাম আপনাকে 1428 জন প্রার্থী হয়েছে, তার মধ্যে যদি 14 জন বিক্ষুব্ধ থাকেন হতেই পারেন, স্বাভাবিক। এত বড় দল, এত সংখ্যক প্রার্থী হয়েছেন, তার মধ্যে 2-1 জন মনক্ষুণ্ণ থাকতে পারে, যারা সঠিক পথে তারা ফিরে এসেছেন, আর যারা অন্য উদ্দেশ্য রয়েছেন তারা রয়েছেন, অতএব তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকছে। ইতিমধ্যেই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এ বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, এগুলি সব আইওয়াস, হাস্যকর বিষয়। তিনি আরও বলেন, এসব হাস্যকর, ওদের সাসপেন্ডের কোনো মূল্য আছে নাকি? কালকে আবার দলে নিয়ে নেবে, যেই পঞ্চায়েত ইলেকশন চলে যাবে দলে নিয়ে নেবে, কারণ 19 জন যদি চলে যায় তাহলে মিনিমাম কত টাকা লস এদের? এটা তো ব্যবসা, এটা লোক দেখানোর জন্য, আইওয়াস, মানুষকে দেখানোর জন্য এটাকে যেন ও আবার দলে নিয়ে নেবে, এসব নাটক। আরে যিনি বলছেন তিনি কে? যিনি বলছেন তিনি কে? তিনি তো এখনও বিজেপির বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি, তিনি কে? এসব নাটক। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।